নমস্কার বন্ধুরা, অমিত ইস্তাল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাইকে নিয়ে ভালোই আছেন। তা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটা সাউথের ডিশ, সাম্বার রান্না। তো সাম্বার রান্না করার জন্যে আমি কিন্তু বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। এবার সাম্বার রান্না হবে আজকে আমাদের বাড়িতে। তা আপনারা দেখতে থাকুন সাউথের রান্না কেমন করে হয়, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তা চলুন যে আজকে রান্নাটা করি, কিভাবে করি সেটা একবার দেখতে থাকুন। সোমা কই? বাবাই রে। আচ্ছা, এখানে আজকে একটা নতুন জিনিস রান্না করব। স্নান করো, স্নান টান করে আসো, তাহলে রান্না বান্না শুরু করো। ওমা, এত কিছু নিয়ে বসছো, কি করবা? এই যে সাম্বার বানাবে আজকে তোর বাবা, তোর বাবা কি বলবে কে? আমি কোনোদিন বানাইছি না, খাইছি, আমি তো জিনিসটাই জানি না কিরকম কি। আমি তো বাজার থেকে সব কিছু নিয়ে এসে রেডি করে দিলাম, ভালো তুমি রান্না করবে। আমি কি করে, আমি তো সেটাই আমি কোনোদিন খাইও না। ঠিক আছে, তাহলে এটা তো সাউথের ডিশ, তার জন্য আমাদের বাড়ির কেউ জানে না রান্নাটা, এটা নামও শুনিনি বলে আমি শুনেছো এর আগে? না, নামও শুনিনি কিন্তু। তা আমি যেখানে কাজ করতাম ওখানে ওই কেরালার লোক কিছু এক সাইডে ছিল আর আমরা এক সাইডে থাকতাম, মানে একটা রুমের মধ্যেই পাশাপাশি ছিলাম। তা ওই সাম্বার রান্না করতো ওরা, আর দেখতাম সাম্বার কী করে রান্না করতো, সেইগুলো দেখে দেখে যেটা শিখেছি সেটাই কিন্তু রান্না করবো। সত্যি কথা বলতে কি, সবজি সব রকমই লাগে, তার জন্য সব কিছু নিয়ে এসেছি। কারি পাতা লাগে, তেঁতুল লাগে, আর সবজি সবই লাগে, আর হরড়ের ডাল লাগে। তা হরড়ের ডাল নিয়ে এসেছি। তাহলে এক কাজ করো, একটা কিছু দাও, হরড়ের ডালটাকে ভিজিয়ে দিই। এই হরড়ের ডালটাকে মোটামুটি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো, আগে ধুয়ে ভালো করে তারপরে 10-15 মিনিট যা, তারপর আমি কি করতে হবে আমি বলে করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার আমি সবজিগুলো কেটে নিই, দেখা হবে সবজি কাটার পরে। তাহলে বন্ধুরা, আমি কিন্তু সাম্বার রান্নার জন্য সবকিছু আমার রেডি হয়ে গেছে। এই যে সবজিগুলো কেটেছি, কী কী সবজি দেখুন, এখানে আছে কুমড়ো, এটা আছে সজনের ডাঁটা, এটা আছে সেই কি বলে চাল কুমড়ো, মানে একটু পাকা ধরনের চাল কুমড়ো, আর এটা হচ্ছে চিচিঙ্গা, আলু, তারপর হচ্ছে ভেন্ডি, গাজর, বেগুন, আর আছে বরবটি। তো এই যে সোমবারের যে সবজিটা, এটা কিন্তু সবই লাগে। কিছু কিছু জায়গায় দেখেছি কম সবজি দেয়, কিন্তু আমি যেখানে থাকতাম কেরালার লোক ছিল সবই, তা কেরালার লোকরা রান্না করতে কিন্তু আলাদাভাবে, কারণ ওদের কাছে তখন প্রেশার কুকার ছিল না। ওরা যেদিন প্রথম আসে, আমরা তো আগে থেকে কাজ করতাম, ওরা এসেই আমার কাছে গিয়ে বলেছিল এটা কুকার অন্ডে, তখন আমি বললাম যে কুকার ভ্যান্ডা, তার মানে কুকার নাই আমার কাছে। তখন ওরা কিন্তু চলে যায় গিয়ে ওই ডাল দেখেছিলাম ভিজিয়ে রেখে কাজে চলে গেছিলো, মানে প্রেশার কুকার নাই তার জন্যে, মানে ভিজে যেন ভালো হয়ে যায়। আর আমাদের তো প্রেশার কুকার এখন আছে, আমি 15-20 মিনিট ভিজিয়ে রাখলাম, তার মধ্যে আমার সবজি কাটা হয়ে গেছে। তাই এইটাকে এখন আমি প্রেশার কুকারে দিয়ে 3-4টে সিটি দিয়ে নেব। আর এই যে তেঁতুলটা আছে, তেঁতুলটা তুমি একটা কাজ করো, তেঁতুলটা ধুয়ে জল দিয়ে রেখে দেবো, ঠিক আছে? আর আমি এখন এই কারি পাতা এঁকেছি সাম্বারের জন্যে, মানে সোমবার দেবো, সাম্বারে সোমবার দেবো, তার জন্যে কারি পাতা রেডি করছি। আর সব কিছু রেডি আছে, এখন আমি রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে কিন্তু ক্ষমা করবেন, কারণ কি ভুল হতে পারে, কারণ আমি অনেক দিন আগে দেখেছি। তো আর রান্না কিন্তু অনেক রকম প্রসেস আছে এই এটা, যেমনি কেরালার একটা রান্না করতো, ব্যাঙ্গালোরে আর একভাবে রান্না করতো, এক এক জায়গায় এক এক রকমভাবে সাম্বার রান্না করে। কিন্তু আমি যেটা রান্না করছি আজকে, এটা পারফেক্ট কেরালার রান্না কিন্তু, সেই হিসাবে আমি রান্না করতে চললাম, আপনারা দেখতে থাকুন। আর এই হরলের ডালটা আমি দিয়ে দেবো, আর একটু জল লাগবে, একটু জল দিও। তাহলে আমার ডাল চাপানো হয়ে গেছে, এবার আমি ডালে লবণ আর হলুদটা দিয়ে নেবো। এবার প্রেশার কুকারে চাপিয়ে রাখবো, 2-3টে সিটি মারার পরে আমি নামিয়ে নিয়ে তারপরে রান্না শুরু করব।
সিটি মারলো এরকম সিটি তিন চারটে মেরে আমি নামিয়ে নেবো। তাহলে আমি রান্না করতে উঠে গেছি, কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমি সর্ষের তেলটা দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি সম্বর দেবো, কালো সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা, এই দুটো জিনিস এখন দেবো। আগে এখন দিয়ে দেবো এই কারি পাতা, আর এখানে আছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো, এইগুলো দিয়ে দেবো। আর এই কাঁচা লঙ্কাটা আমি ধুলে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আগে লবণ দেওয়া ছিল তাদের একটা সামান্য দিচ্ছি, আর হলুদটা আমার দেওয়া ছিল ডালের মধ্যে তার জন্য একটু কম হলুদ দিচ্ছি। আরো লাগবে ডালের মধ্যে দিয়ে দিলে তাহলে আমার এগুলো ইয়ে হয়ে গেছে। এবার আমি দেবো সামান্য একটু, বেশি মাত্রায় দেবো না, কম মাত্রায় দেবো এই সাম্বারের একটু মশলা, তার সঙ্গে দিয়ে দেবো এই তেঁতুল গোলা জলটা। এইটা হচ্ছে সাম্বারের মেইন জিনিস, তেঁতুল গোলাটা। আর আমি কিন্তু হিং দিইনি, কারণ হিং দিলে না মুখের রুচিটা মানে কমিয়ে দেয়, মানে রুচি কীরকম মুখটা মেরে দেয়, তার জন্য আমি হিং দিলাম না। হিং ওরাও দেয়নি আমার সামনে, কিন্তু তার জন্য আমিও দিলাম না। ওরা যেইভাবে রান্না করতো আমি ঠিক সেইভাবে রান্না করেছি। এবার বাড়িতে হয়তো আলাদা রান্না করতে পারে তাদের, কারণ যেহেতু বাড়িতে মেয়ে ছেলে রান্না করে, আমরা তো কাজের সাইডে রান্না করতাম, তারাও কাজের সাইডে রান্না করতো। এবার আমি এই ডালটা দিয়ে দেবো, আর ডালটা গলেছে দেখুন, তিন সিটিতে কীরকম গলে গেছে, একবার পুরো গলে গেছে। এরপরে আমি পুরো সবজিটা এবার দিয়ে দেবো। এই ডালের সঙ্গে পুরো সবজিটা পুরো রান্না হবে, আর এর সবজি একটু বড় বড় কাটতে হয়, কারণ অনেক সময় ফুটাতে হয় একে, তার জন্যে। এই দেখুন সবজিটা দিয়েছি, ডালটা দিয়েছি, সবই দিয়েছি। অনেক জায়গায় রান্না করবে দেখুন তারা কিন্তু সবজিটা ভেজে নেয়, ভেজে নিয়ে তারপরে ডালটা ঢেলে দেয়, কিন্তু আমি সেটা করলাম না, আমি আগে ডালটা দিয়ে তারপরে সবজিটা ঢাললাম। এইবার এটা কিন্তু আধা ঘন্টার উপরে হতে হবে, কারণ পুরো ফুটে এই সবজিগুলো অর্ধেক অর্ধেক হয়ে যাবে আর কি, কিছু কিছু সবজি। এটা হচ্ছে সাম্বার রান্না, দেখি আজকে কেমন লাগে খেতে, অনেকদিন রান্না করি না তার জন্যে বললাম কথাটা। আজ দেড় বছর বাইরের থেকে চলে এসছি, তবু যা যতটা দেখেছি সেটাই রান্না করছি। প্রিয়ার বাবা, এখন রান্না হোক, বাবা আজকে শ্বশুর মশাইরে আজকে নতুন একটা রান্না করে খাওয়াচ্ছে, তাহলে রান্নাটা হোক। তাহলে সব সবজি আমার দেওয়া হয়ে গেছে, লঙ্কাটাও দিয়ে দিলাম। এইবার আমি এটাকে ঢেকে দেবো কিছু সময়, তারপরে ঢেকে দেওয়ার পর একটু ধনিয়া জিরের সামান্য গুঁড়ি দিয়ে দেবো, আর আমাদের এই যে হচ্ছে সাম্বারের মশলা, এই মশলাটা আর একটু মশলা দেবো এর সঙ্গে, মশলাটা দিয়ে এটা দেবো লাস্ট, নামিয়ে দেওয়ার আগে এটা দিয়ে নামিয়ে দেবো। দেখো তো নামিয়ে কেমন হয়েছে, তুমি একটু নাড়াচাড়া দিয়ে দেখো। আর অনেক ফুটবে আবার, ঠিক আছে, হ্যাঁ ঝোলটা কমবে, একটু গাঢ় হবে, তারপরে গিয়ে সাম্বার তৈরি হবে, ওর থেকে আর একটু গাঢ় হবে। অনেকে পাতলা খায়, ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও।
তাহলে যে সবজিগুলো আছে না, সবজিগুলো কিছু কিছু সবজি গলে সাইড কেটে কেটে বেরিয়ে যাবে খানি। তেঁতুল দিছো, তাড়াতাড়ি সিদ্ধ হবে? হ্যাঁ, কেন হবে না, টক দিলে সেই সবজি তাড়াতাড়ি সিদ্ধ হতে চায়। সব হয়ে যাবে, চিন্তা করো না। হবে, কিন্তু কষ্ট হবে একটু। কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। আমাকে বলছে তেঁতুল দিয়েছো, এটা কি গলবে? আমি বললাম কেন গলবে না, তেঁতুল দিয়ে যাই দিই, সবজি গলে যাবে। ডালটা তো আগেই আমি পুরো গলিয়ে নিয়েছি তিন চারটে ছিটি দিয়ে, আর সবজিটা গলে যাবে। সব ওখানে যেভাবে রান্না করে আমি সেই পদ্ধতিতে রান্না করলাম, তাতে তো গলতেই হবে। কারণ তাদের তো গলতো, দেখেছি তারা খেতো, আমাদেরকেও বাটিতে করে দিত, আমরা খেয়েছি তাদের কাছ থেকে অনেকবার নিয়ে। আমার কাছে সাম্বারটাও ভালো লাগে, সাউথের রান্না তো ওটা। আমি বিশেষ করে হোটেলে গেলে খেলে আমি বিশেষ করে এই সাম্বার ভাতই খেতাম, আর ভাজা কিছু এইগুলো। আমি কিন্তু ঝোল টোল, মাছের ঝোল, মাংসর ঝোল কিছুই খেতাম না। কারণ একটাই, সেটা বলবো, বলে দিই, মাছের ঝোল খেলে, ডিমের ঝোল খেলে বিপের ঝোল খাওয়া হয়ে যেত। কারণ ওই একটা হাতা দিয়েই ওইগুলো তুলতো, সব কিছু ওইভাবেই তুলতো তারা একটা হাতাতে। ডিমের ঝোল, মাংসর ঝোল, মানে চিকেনের ঝোল, মটনের ঝোল, সব কিছুই কিন্তু এক হাতায়। আবার বিফ ঝোল রান্না করা থাকতো, কেরালায় সবাই তো বিফ খায়, হিন্দু মুসলিম সব। তার জন্য ওখানে আমি খেতে গেলে এই সাম্বার আর হচ্ছে কোনো ভাজা, ব্যাস এই দুটো জিনিস আর নয়। যদি সাম্বার না থাকে হোটেলে, সব হোটেলেই থাকে, কিন্তু যদি না থাকে তখন আমি দইটা নিতাম, দই নিয়ে আমি খেতাম, ব্যাস আর কিছু খেতাম না। সত্যি বলছি সাম্বারটা খুব ভালো লাগে খেতে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে করেছি। কেউ কেউ পাতলা সাম্বার করে, কেউ কেউ গাঢ় ধরনের সাম্বার করে। রান্না প্রায় হয়ে গেছে, রান্না হয়ে গেলে নামাবো, নামানো পরে খাওয়া দাওয়া করতে বসে যাবো। আমি খাটে এসে বসে গেলে কাজ করো। ওই সামান্য জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি আছে, ওটা দিয়ে দাও, দিয়ে দাও। বেশি দেরি নাই না, আর বেশি দেরি নাই, তুমি ওটা দিয়ে দাও, দিয়ে নাড়াচাড়া দাও। জিরে আর ধনের গুঁড়ো ওই সামান্য থাক, আর এই মশলাটা নামানোর আগে যাবে। এটা সাম্বার মশলা, এটা নামানোর আগে, আর সাম্বার মশলা লাগবে। ব্যাস ঢাকা দিয়ে দাও। তাহলে রান্না শিখে গেছে তো? হ্যাঁ, এবারে সব গুছায় নিলে পরে রান্না করতে কি, আমি তো আছে কি জানো, সাম্বার আবার কি রান্না, ইডলির সঙ্গে খায়, সবকিছুতে খাওয়া যায় মশলা এই সাম্বারটা। তা আপনারা যদি সাউথের খাবার খান, কলকাতাতে দেখুন বড় বড় রেস্টুরেন্টে সাউথের খাবার পাওয়া যায়, আমাদের দুর্গাপুরে আছে, বোলপুরে আছে, সব জায়গায় পাওয়া যায়। সেই সব রেস্টুরেন্টে আপনারা ঢুকে খাবেন, সাম্বার পাবেনই। আপনি যদি মশলা তোষা খান তাহলে সাম্বার দেবে, ইডলি খেলেও সেটা সাম্বার দেবে। তা আপনারা যদি খেয়ে থাকেন কোনো রেস্টুরেন্টে তাহলে নিশ্চয়ই সাম্বারের স্বাদ আপনারা জানেন, আর যে খায়ননি আর নামও শোনেননি সে হয়তো খেতে প্রথম প্রথম একটু অসুবিধা হবে। সাম্বারের যে স্মেলটা ওটা কারোর কাছে ভালো লাগে, কারোর কাছে খারাপ লাগে। তো যাক, আজকে সাম্বারটা রান্না হয়ে যাচ্ছে, তারপরে দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো একটু পরেই। তাহলে কিন্তু আমার সাম্বার রান্না হয়ে গেছে। এবার সাম্বারের যে আসল মশলা সেটা আবার দিয়ে নামিয়ে দেবো। এটা হচ্ছে সাম্বারের মশলা, সব জায়গা দিয়ে দিলাম। সাম্বারের সেন্টটা আসবে না, সাম্বারের যে অরিজিনাল সেন্ট সেই সেন্টটা এই মশলাটার মধ্যেই আছে, আর সাবধাও কিন্তু এ নিয়ে আসবে। এই মশলাটা আমরা খুব কষ্ট করে আনছি বলো। হ্যাঁ, এরম বাজারে পাই না, আমি এরম বাজারে পাই না, তবে গেছিলাম দু তিনটে দোকানে নাই বললো, তারপর আমি বোলপুর থেকে নিয়ে এলাম। এই গামলাতে ঢালবো? হ্যাঁ, আমি নামাই দিচ্ছি।
তাহলে আমরা কিন্তু খেতে বসে গেছি। প্রথম আমরা কিন্তু খাবো ভেন্ডি ভাজা দিয়ে ভাত, তারপরে কিন্তু সাম্বার নেব। বাটিতে বাটিতে ছুলে দিই সাম্বার। পিয়া দেখে থাকতে পারলো না, তাড়াতাড়ি করে খেয়ে নিল। কেমন হয়েছে পিয়া? তাহলে সাম্বার দিয়ে দিয়েছে পিয়া, বাবা আমাকেও দিয়েছে, তাহলে কেমন হয়েছে? খুব ভালো লাগছে, টকটক। হ্যাঁ আমার দাদু কিন্তু ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে পারে না ভালোভাবে, কেননা এইভাবে তো বসতো না, ওর জন্য তখন মুখটা বুঝে বলছিল হ্যাঁ ভালো হয়েছে। আবার জিজ্ঞেস করলাম, তারপরে বলে যে হ্যাঁ ভালো। মানে সাম্বারটা সত্যি খুব ভালো হয়েছে। আমি ভাবতে পারিনি যে সাউথের খাবারটা এতটাই টেস্টি হয়, কারণ আমরা ভাবতাম যে হয়তো আমরা আমাদের খাবারগুলোই বেশি ভালো হয়, কিন্তু না, আমাদের থেকেও তারা আমাদের থেকেও ভালো রান্না করে খায়। না সাম্বারটা সত্যি ভালো হয় ওখানকার, খুব ভালো, খুব ভালো খেতে। আর সাউথের রান্না আজকে যখন সাম্বার করেছি, হয়তো দু একদিনের মধ্যে আপনারা আবার ধোসাটা বানাবো বাড়িতে, ধোসাটাও দেখতে পাবেন। এত লোভ লাগে দেখলে যে কবে খাবো ধোসা। তাহলে আজকে যদি ধোসা বানাতে হয় তাহলে ওই চাল ডাল কিন্তু আজকে ভিজিয়ে রাখতে হবে। ওটা মনে আসে খেতে, মনে আসুক একবারই। হ্যাঁ মনে তো আবার কাল পরশুর মধ্যে হয়তো আসতে পারে। আচ্ছা বেশ, আমি হয়তো কালকে যাব। তাহলে ওরা আসুক, আসলে পরে আমি ধোসা বানাবো। মনা যেদিন আসবে তার একদিন আগে জেনে আমাকে বলেন, নাহলে ধোসা বানাতে কিন্তু টাইম লাগে, কারণ চালে ডালে ভিজিয়ে রাখতে হবে 3-4 ঘন্টা, ওটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে, ওই পেস্টটা আবার 12-14 ঘন্টা ভিজিয়ে ওইভাবে রেখে দিতে হবে, তারপরে গিয়ে ধোসা হবে, নাহলে ধোসা হবে না। তার জন্য ধোসা বানাতে অনেক টাইম লাগে। তা আপনাদের সামনে ধোসা নিয়েও আসবো, আর আজকে সাম্বার নিয়ে এলাম। তাহলে সবাই তো সাম্বার দিয়ে খাচ্ছে, বাবাও খাচ্ছে, ইয়াও খাওয়া হয়ে গেল। এবার আমি একটু নিয়ে দেখি বাড়তি করে দিয়েছে। আর আমি তো এর স্বাদ জানি, আমার অভ্যাস আছে খাওয়ার, আমি খেয়েছি আগে, আর আমাদের বাড়িতে এরা কোনো দিন জীবনে খায়নি। এই পিয়া তো নামও শোনেনি মনে এর আগে, পিয়ার মা তো রান্না করতেও জানে না, আজকে দেখে নিল আমার কাছ থেকে রান্না কীভাবে করতে হয়। কেরালার হোটেলের মতনই হয়েছে, খারাপ কিছু হয়নি, খুব সুন্দর হয়েছে। বাবা কেমন লাগছে? ভালো লাগছে। সাম্বারের মধ্যে সবজিটাও দিতে হয় বেশি করে, তাহলে সাম্বারটা একটু ভালো লাগে। আই ঝোলটা টেস্ট বেশি, ঝোলটা টেস্ট বেশি না, তাই সব রকম সবজি কিন্তু আজকে আমি দিয়েছি, যতগুলো মানে সাম্বারের মধ্যে খাই সবগুলো দিয়েছি। যাই হোক, ভালো রান্না হয়েছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটা ভালো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ততক্ষণে টাটা।